শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভাগ্য সারথি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ আপনাদের সাথে কথা বলার সুযোগ ঘটে। এবং আপনারা প্রত্যেকটা মুহূর্তে জানান যে এই ভাগ্য সারথি অনুষ্ঠান আপনাদের কতটা কিভাবে রাস্তা দেখিয়েছে, এবং ভাগ্য সারথি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কতটা উপকৃত হয়েছেন এবং কতটা উপকৃত হয়েছেন এই জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে পৌঁছে। এই ফিডব্যাকগুলো আমাদের ভীষণভাবে দরকার, তাই এই অনুষ্ঠানের জন্য কিন্তু আমাদেরও অপেক্ষা করে থাকার পালা। আজকে একটি বিশেষ দিন, এবং এই বিশেষ দিনে আমি জানি প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন ঘুরতে, কিন্তু আমাদের জীবনে এই সময়টা, এই ভালো মুহূর্তগুলো কিন্তু সব সময় থাকে না। প্রত্যেকটা মুহূর্তে কোথায় যেন আমরা একটা চিন্তায় থাকি, না জানি কি কাল কি হবে, না জানি কি হবে। এই যে না জানি কি হবে, এই টেনশনেই আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কাতর হয়ে পড়ি। তো সেই জায়গা থেকে মেন্টাল স্ট্রেংথ কি করে বাড়াবেন, কিভাবে আপনি ভালো থাকতে পারবেন, তার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান ভীষণ দরকার। এবং ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই আমার সাথে যে জ্যোতিষ ব্যক্তিত্ব থাকে, তিনি প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষের চুলচেরা বিচার বিশ্লেষণ যেমন করেন, ঠিক পাশাপাশি তন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের কি করে ভালো রাখা যায় এবং মন্ত্রের মাধ্যমে কি করে আপনারা সুস্থ সবল থাকেন, তার জন্য কিন্তু তিনি সচেষ্ট। এবং তার জন্য কিন্তু এতগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এই অনুষ্ঠান করা এবং অত্যন্ত সুনামের সাথে প্রত্যেকটি চেম্বার দীর্ঘ বছর ধরে করে আসা, এটাই বোধহয় আজকের দিনে ভীষণ বড় পাওয়া, কারণ প্রত্যেকটা মুহূর্তে তিনি এই যে আমাদের সঙ্গে থাকেন। ঠিকই ধরেছেন, ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই সাথে থাকেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আজকেও তিনি রয়েছেন, এবং তার কাজের স্বীকৃতি কতদূর সেটা বোধহয় আর আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেরাই জানেন যারা পৌঁছেছেন। এবং যারা পৌঁছননি তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে যদি ফলো করেন তাহলেই কিন্তু বুঝে যাবেন যে তিনি পৌঁছে গিয়েছেন বিদেশের মাটিতেও, এবং সেলিব্রিটি জগৎ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু তার কাছে পৌঁছে যান ভালো থাকার জন্য। তো সেই ভালো থাকার জন্য আপনারাও আজকে পৌঁছতে পারেন আমাদের সঙ্গে 2286-6357 এবং 6358 এই নাম্বারে। এবং এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা রয়েছি আপনাদের সঙ্গে, যার যা জীবনের সমস্যা সেটা জেনে নেওয়া এবং সেখান থেকে কি করে ভালো থাকবেন তার সমাধানের রাস্তা সেটাও কিন্তু এখান থেকেই আমরা বলে দিই। আপনাদের সকলকে স্বাগত জানাই, স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার প্রত্যেককে, আমার বড়দিনের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। কালী কালী মহাকালী, কালীকেই পাপহারিণী, সর্বানন্দ রাখি দেবী মহাকালী নমস্তুতে, কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নৈ, তং দেবী জগতক মাত জোনি মধ্যে নমস্তুতে, ওং তারাও বিদমহে মহাশোষণ বাসিন্নৈ ধীমহি তন্ন তারে প্রচোদয়াত, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। বলে রাখি 2018-র আজ কিন্তু আমাদের লাস্ট অনুষ্ঠান, এবং এই লাস্ট অনুষ্ঠানের হাত ধরেই বলবো এই শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাক, এবং আবার আমরা দেখা দেব 2019 সালে নতুন অনুষ্ঠান নিয়ে আসব। কিন্তু তার আগে এই যে সময়টুকু, এই যে সন্ধিক্ষণটুকু, 2019-কে কী করে স্বাগত জানাবেন, কী করে ভালো থাকবেন, তার জন্য কিন্তু জ্যোতিষের একটা বিশাল ভূমিকা রয়েছে। কী ভূমিকা রয়েছে নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বাবাকে নমস্কার। হ্যাঁ নমস্কার মাতা, না বাবা, জয় মাতার। হ্যাঁ আমি ভাইকে নিয়ে গেছিলাম। আচ্ছা, খুব উপকৃত পেয়েছি। আচ্ছা, খুব ভালো খবর। আর কে বলছেন আপনি? ফোন করা, তুমি বলেছিলে ভাইয়ের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেছে, একদম কথা মিলে গেছে। বাহ বাহ, ভালো খবর। আমি তো ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, ঋদ্ধিমান ব্যানার্জি। ঋদ্ধিমান ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ? 26 জুলাই। আচ্ছা, জন্মস্থান ভদ্রেশ্বর। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি সত্যি। আপনার দুজনকে নমস্কার। নমস্কার নমস্কার। সকাল 11:51 তোমার জন্ম বললে। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ বাবা। নতুন নতুন বছর আসছে, তোমাদের ভালো যাক, আরো ভালো হোক এই কামনা করি। কি বার ছিল মা? মঙ্গলবার। হ্যাঁ, তুলা লগ্ন এবং মীন রাশি। তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ, কৃষ্ণপক্ষের ষষ্ঠীতে জন্ম। শুভ সংখ্যা লিখে রাখতে পারো 3-9। শুভ দিন হচ্ছে শনি বুধ শুক্র। শুভ ধাতু হচ্ছে রূপ। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং সবুজ এবং হলুদ। পড়াশোনা 3-9। পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো আছে, কিন্তু পড়াশোনা ঠিক মতো করছে না, কারণ রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ সেখানে শনি বসে আছে। ইংলিশে কাঁচা হবে, অঙ্কে কাঁচা হবে, ইতিহাসে কাঁচা হবে। হ্যাঁ বাবা, এবার ইংলিশে একটু কমেছে, অঙ্কে মোটামুটি পেয়েছে। বাস, খুব ভালো করে গাইড করো,
গাইড করো, চন্দ্রবাবু এক ঘরে আছে, তোমার কথা খুব একটা শুনবে না। চন্দ্র হচ্ছে মা, চন্দ্র হচ্ছে গৃহ, চন্দ্র হচ্ছে মন, মাতা গৃহ, তিনটে জিনিস। চন্দ্র থাকে সেখানে, রাহু বসে আছে চন্দ্রের ঘরে, ওর গ্রহণযোগ সৃষ্টি করেছে, ঠিক আছে? গুরুজনদের উপরে একটু কথাবার্তা বলে দেবে, এইগুলো আস্তে আস্তে। হ্যাঁ আমি পাচ্ছি, একদম বলে দেবে সব। হ্যাঁ প্রিয় অপ্রিয় কথা বলে ফেলবে ও, কেমন? তো ওই জায়গাগুলো একটু দেখতে হবে। রবি বুধ এক ঘর আছে, বুধাদিত্য যোগ, কিন্তু শনি ঢুকে গোলমাল করছে, বুধের একটা প্রতিকার করিয়ে নেবে, বুধের। হ্যাঁ করলেও সরকারি চাকরি যোগ আছে, যথেষ্ট ভালো আছে, ভয়ের কিছু নেই। শরীর স্বাস্থ্য, হ্যাঁ চোখের কোনো প্রবলেম আছে? চোখের, চোখ এবং পেটের একটু প্রবলেম হতে পারে। সায়েন্স টিমে যাবে, সায়েন্স টিমে যাবে, কোনো অসুবিধা নেই, সায়েন্স নিয়ে পড়বে, ও ভালো একজন ইঞ্জিনিয়ার হবে, সেই ব্যবস্থা করবে তোমরা। আইআইটি করতে চাই, কিন্তু আমার মেইন প্রশ্ন হচ্ছে বাবা মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে? মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভালো আছে, ভয়ের কিছু নেই। উচ্চ মাধ্যমিক তোমাদের সম্মান যাতে থাকে সেই মতো রেজাল্ট করবে, এখন থেকে তুমি গাইড করো। ওর চন্দ্র রাহু এক ঘর আছে, গ্রহণ দোষ আছে, আর কাল সর্প যোগ আছে। আচ্ছা কি পূর্ণ? না পূর্ণ না, আংশিক। তাহলে আংশিক। হ্যাঁ আর বীজ রোগ নেই তো বাবা? কিসের? রবি শনি বললাম তো, রবি শনি বীজ যোগ, রবি বুধ এক ঘরে, তার সঙ্গে শনি বসে আছে, বীজ যোগ সৃষ্টি করেছে। বীজ যোগ থাকলে কিন্তু নিজেদের মানে কি গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে কোনো সম্পর্ক গোলমাল হবে তাদের। আর শুক্র বসে আছে রবির ঘরে, অর্থাৎ শুক্র বসে আছে সিংহ রাশিতে, সিংহ রাশি হচ্ছে রবির ঘর, রবির ঘরে যদি শুক্র বসে থাকে অঙ্কে কাঁচা হয়, ম্যাথে দেখবে উল্টো পাল্টা। হ্যাঁ তুমি ওইটা করো গো, গাইড করো, আর একটু ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করো। ঠিক আছে। ডেঞ্জারাস না হলেও আছে, কালসর্প যোগ মানেই হচ্ছে সাতশের দুধে এক ফোঁটা গরোচনা। যাই হোক ডেঞ্জারাস, কালস আংশিক হলেও ক্ষতি করে আর ফুল হলেও ক্ষতি করে, ঠিক আছে? কালসর্প যোগ, কালসর্প যোগ। আমি সব বলে দেবো, তুমি শুনতে থাকো। আপনি শুনতে থাকো, আমি টটকা বলবো আজকে অনেক। একদমই তাই। এবং আপনি আপনার ছেলের জন্মছকটা সম্পর্কে বেশ ওয়াকিবহল, বেশ কোথায় কোথায় সমস্যা রয়েছে জানেন, কিন্তু শুধু জানলে তো হবে না, এবার এখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে একদম সরাসরি পৌঁছে যাওয়া, কারণ আপনি বলেন যে আপনার রিলেটিভ এসে কিন্তু বেশ উপকৃত হয়েছেন। আমি প্রথমেই আজকে অনুষ্ঠান শুরু করার আগে বলেছিলাম যে এই অনুষ্ঠান থেকে আমরা প্রচুর ফিডব্যাক পাই, তো প্রথম ফোনই কিন্তু আমরা সেই ফিডব্যাকটা পেলাম যে শাস্ত্রীজির কাছে এসে ভীষণ ভালো রয়েছেন। এরকম ফিডব্যাক আপনারাও দিতে পারেন, তার জন্য ফোন করছেন এবং আপনাদের সমস্যা জানার জন্য কিন্তু জেনে নিচ্ছেন কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি রিশা থেকে বলছি। আমি মহারাজকে নমস্কার জানাচ্ছি। নমস্কার মা, নমস্কার। কে বলছেন? আমি আপনাদের প্রোগ্রাম প্রতিদিনই হয় দেখি, মানে মঙ্গলবার করে, কিন্তু আমি লাইন এত চেষ্টা করছি, আমি মহারাজকে পাচ্ছি না, আমার কপালটাই খারাপ। ছেলের নামটা বলুন। ছেলের নাম জিৎ চ্যাটার্জি। আচ্ছা ডেট অফ বার্থ? আমাদের জন্মস্থান হচ্ছে বেহালা, কলকাতা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ রাশি, রাশি তো জানি, কুম্ভ রাশি। লগ্ন জানেন? লগ্ন ধনু। আচ্ছা জানেন। আচ্ছা বৃহস্পতি ভাই মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ মঙ্গলবার জন্ম। হ্যাঁ ধনু লগ্ন কুম্ভ রাশি লিখে রাখো। ধনু লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র দেবারী, অর্থাৎ রাক্ষসগণ, শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম, চরণের এক তাম্রপায়া এবং শূদ্র বর্ণের জাতক। ওর শুভ সংখ্যা 1-7, শুভ দিন রবি, বৃহস্পতি মঙ্গল, শুভ রাশি মেষ সিংহ, মীন, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং হলুদ এবং সাদা। এখন ঘটনা হচ্ছে ওর তো পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হওয়ার কথা, উচ্চ শিক্ষার যোগ আছে, বৃহস্পতি খুব ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে, শুক্র মঙ্গল এক ঘরে আছে, রাহু একটু, রাহুও ভালো আছে, শনির জায়গা একটু ডিস্টার্ব। পড়াশোনাটা করবে বুদ্ধি থাকা সত্ত্বেও, না বুদ্ধি থাকা সত্ত্বেও মাঝে মধ্যে ও সিলি মিস্টেক করে ফেলে খুব, বাড়িতে যেটা একদম জায়গাটা গোলমাল একটু হচ্ছে এখন, কিন্তু ওর আদতে বুদ্ধি ভালো। কিসে পড়ছে এখন?
মাধ্যমিক পরীক্ষা দেখো, ওর যা দশা চলছে এখন, দশা আমি বলে দিচ্ছি, ওর দশাটা চলছে এখন রাহুর দশা চলছে। ওকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হলো, যতটা আশা করবে ততটা হওয়ার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব, কিন্তু যেটা করবে সেটা কিন্তু তোমাদের সম্মান থাকবে, কেমন? ও যে রেজাল্টটা করে বেরিয়ে আসবে, বাবা মার যে রেজাল্টটা করলে বাবা মার সম্মান ব্যবহার হয়, বাবা মার বুকের ছাতি ফুলে উঠে, সেই রেজাল্টটা কিন্তু ও করবে, কেমন? এবং ওর জায়গা যথেষ্ট ভালো আছে, তুমি ওকে গাইড করো, শুধু যে গ্রহগুলো ডিস্টার্ব আছে সেই গ্রহগুলো একটু গাইড করে ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করো। প্রথম কথা বলবো, আমি বলছি মা, ওর প্রথম কথা বলি, একটা ছকে অনেকগুলো গ্রহ ভালো আছে, যেটা প্রথম কথা গুরু সহায়, গুরু হচ্ছে ওর কর্ম, আর কর্কটের ঘরে বৃহস্পতি, বৃহস্পতি নিজের নক্ষত্র আছে এবং খুব ভালো, এবং বৃহস্পতি হচ্ছে উচ্চস্থ বৃহস্পতি। তারপর রাহু, রাহুও উচ্চস্থ আছে, শুক্র একদম উচ্চস্থ না হলেও শুক্র তুলার ঘরে বসে আছে, মঙ্গলের সাথে যুক্ত হয়ে শুক্রের নিজের নক্ষত্রে বসে আছে এবং কমফোর্টেবল জায়গায় আছে, কেমন? রবি মঙ্গলের ঘরে আছে, তার সাথে বুধ আছে, বুধ পাশে আছে, বুধের সঙ্গে লগ্নে বুধ আছে, এটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো, বুঝতে পারছো মা? সেই তো কতগুলো চন্দ্রটা শুধু খারাপ আছে, চন্দ্র মানে ভাইলেন্ট হয়ে যাচ্ছে, আমি রিসেন্ট দেখছি, মানে প্রচন্ড, মানে একটু একটুতেই রেগে যাচ্ছে, কারণটা কি? আমি কারণ মা, চন্দ্র শনির ঘরে বসে আছে, ওই একটা গ্রহ মেন হচ্ছে খারাপ গ্রহ, সেটা চন্দ্র শনির ঘরে বসে আছে, চন্দ্র মানসিক দিকটা আনে, একটা খিচখিচে মেজাজ হয়ে যাবে, হঠাৎ করে রেগে যাবে, অল্পতি একটা বিরক্তি ভাব, স্কিনের প্রবলেম, পেটের গন্ডগোল, গন্ডগোল, চোখের ডিস্টার্ব হতে পারে। পেটের গোলমাল, স্কিনের প্রবলেম, স্কিন যাই হোক, ভগবান করুক না হোক, শনিচন্দ্র যদি এক ঘরে থাকে, বা চন্দ্রের ঘরে শনি থাকলে, শনির ঘরে চন্দ্র থাকলে স্কিনের প্রবলেম হয়, আর শনিচন্দ্র যদি খুব অশুভ জায়গায় থাকে তাদের সেতি হয়, মানে ওই মুখে দাগ বা হয় না এটা সাদা রঙের, এটা আমাদের জ্যোতিষ হরোস্কোপ বলছি, তো সেই পজিশন ওটা নেই ওর, কিন্তু স্কিনের একটু প্রবলেম হতে পারে, মুখে গোটা ফোটা বেরোতে পারে এরকম জায়গা, ঠিক আছে? আর শুষ্ক স্কিন ওর, তো লাগত না, কেমন? হ্যাঁ, সেই জায়গাটা পাচ্ছি, সায়েন্স পাবে, একদম পাবে মা, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, সায়েন্সও পাবে, সায়েন্সে যাবে, সায়েন্স থেকে পড়াশোনা করবে, জায়গা ওর ভালো আছে। ওর কালসর্পযোগ, হালকা একটা কালসর্পযোগ আছে, যে কালসর্পটা ধরার মধ্যে না, ওটা কোনো ক্ষতি করবে না, কেমন? ওটা কোনো এমনি কাটানোর প্রয়োজন নেই, না কোনো প্রয়োজন নাই, শুধু রবি কেতু এক ঘরে বসে আছে, একটা গ্রহণযোগ সৃষ্টি করেছে, ওই জায়গাটা দ্বাদশে বসে আছে, ওই জায়গাটাকে আরো ঠিক করতে হবে, রবির প্রতিকার চাই, রবির প্রতিকার করলে ভীষণ ভাবে, যদি বুধের জন্য আমাকে কি করতে হবে মহারাজ? তুমি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করো, রেমিডি ওগুলো বলে দেবে, আর রবির প্রতিকার আমি বলে দিতে পারি যে সূর্য প্রণাম করতে হবে প্রতিদিন সানের পর, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনুষ্ঠানটা দেখছেন, এবছরের প্রথম লাস্ট অনুষ্ঠান, 2018 লাস্ট, পয়লা জানুয়ারি আমি পুজো পাঠে ব্যস্ত থাকবো, আমি আসবো না অনুষ্ঠান করতে, পরের 8 তারিখে আমি 2019 প্রেডিকশন দেবো, 2019 কেমন যাবে, কোন রাশির কেমন যাবে, কী হবে, আমি 2000 জানুয়ারির মাসের 8 তারিখে ওইটা আমি ফোর্স করবো, তার আগে আমি পারবো না, কারণ আমার প্রস্তুতি চলছে, সময় কম বলে কিছুটা করেছি, মেষ বৃষ কর্কট ধনু করা হয়ে গেছে, বাকিগুলো করতে হবে, আমি করবো, 2000 আমি সামনের মঙ্গলবার থাকবো না 1 তারিখে, আমার ওই দিনে পুজো পাঠের ব্যস্ত থাকবো, আর 8 তারিখে আমি বলবো, তবু বলবো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে কিছু চেঞ্জ করুন, 2019 2019 কিন্তু বৃহস্পতির বছর, 2+1+9 9+12 12 মান হচ্ছে কত, 1+2=3, 3 হচ্ছে বৃহস্পতি, সংখ্যা তত্ত্বে বলছে 2019 হচ্ছে বৃহস্পতির বছর, যাদের ধনু লগ্ন, যাদের ধনু লগ্ন, যাদের মীন লগ্ন, যাদের সিংহ লগ্ন, আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, যেটুকু একটু ক্যালকুলেশন, মানে অল বলছি আর কি, যাদের মীন লগ্ন, যাদের ধনু লগ্ন, যাদের সিংহ লগ্ন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ভীষণ 2019 ভালো আছে, কিন্তু কি বললাম, যাদের মীন লগ্ন, যাদের ধনু লগ্ন, যাদের সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে 2000
19 কিন্তু খুব ভালো আছে, এইটুকু আমি বলে দিচ্ছি। বাকি কি ভালো মন্দ আমি নিশ্চয়ই জানাবো। বাকি রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে, অল্প বিস্তর কিছু আছে, কিছু বেশি আছে, কিছু কম আছে, মিলিয়ে মিশি। কিন্তু মারাত্মক ভালো যাবে 2019-এর যাদের মীন লগ্ন, যাদের মীন লগ্ন মীন রাশি, যাদের ধনু লগ্ন ধনু রাশি, যাদের সিংহ লগ্ন সিংহ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যাবে, এইটুকু আমি সান্ত্বনা বাক্য দিলাম। যারা এই লগ্ন রাশি যাদের আছেন তারা নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন। একদমই তাই, কিন্তু আমরাও অপেক্ষায় রইলাম আমাদের রাশিগুলোর কি অবস্থা রয়েছে জানতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের এই জানাটা ভীষণভাবে দরকার। তো সেক্ষেত্রে আমরা 8ই জানুয়ারি যে মঙ্গলবারের লাইভ টেলিকাস্ট যে অনুষ্ঠানটি হবে আমাদের, সেই অনুষ্ঠানে একদম সঙ্গে থাকুন। সেখানে কিন্তু শাস্ত্রীজি জানিয়ে দেবেন যে 2019 কেমন যাবে। একটু একটু করে বলবো, অনেকটা করে বলবো না, কারণ একটু একটু করে বললে জিস্ট জিনিসটা বলবো, কিন্তু জিস্ট জিনিসটা বলবো যে সেটার 2019 কেমন যাবে, কর্কট রাশির কেমন যাবে, মেষ রাশির কেমন যাবে, এবং কিছুটা বলবো অল্প করে জিস্ট জিনিসটা বলবো, বলে আমি কি করণীয় কর্তব্য করণীয় সেটা বলে দেবো। অনেকটা বলতে গেলে লাইভ ফোন অনুষ্ঠানে আমি দেখেছি প্রতি বছরই ওই 4-5টা রাশির বলি, তারপর আর বলা হয়নি। মার্চ এপ্রিল চলে আসে আর হচ্ছে না, আমি একটু করে নোট করে নিয়ে আসছি, একটুতেই কিন্তু অনেক কিছুতে অ্যাটাক। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো 2019-এর প্রথম 1 জানুয়ারি থেকে স্টার্ট করুন সূর্য প্রণাম, যেটা আমি বারবার বলে আসছি, এখনও যারা করেননি তারা কিন্তু সূর্য প্রণাম করুন 2019-এর প্রথম দিন থেকে, স্নান করে প্রতিদিন করুন সূর্য প্রণাম। প্রত্যেক রাশির ক্ষেত্রেই একটা ফল আছে সেটা আমি বলবো, প্রত্যেক রাশির ক্ষেত্রে একটা দ্রব্য খাওয়ার ব্যাপার আছে সেটা আমি বলবো, রোগ জ্বালা কিন্তু তাদের হবে না এগুলো যদি আমার টিপসগুলো শোনে, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো নিশ্চয়ই 8 তারিখ। একদমই তাই, আমরা অপেক্ষায় রইলাম, কিন্তু তার মধ্যে দেখে নি কে রয়েছেন বন্ধু। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শাস্ত্রীজি আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আশীর্বাদ মা, আশীর্বাদ, বলো মা। বলছি যে আমার দিদির মেয়ের ব্যাপারে একটু জানার জন্য আপনাকে ফোন করেছি। হ্যাঁ, কিছুদিন কয়েক আগেতে দিদি আর কি দিদির মেয়েকে নিয়ে আপনার কাছে গিয়েছিলেন, তখন ও কলেজে পড়ে। আপনি ওকে লিখে দিয়েছিলেন যে সরকারি চাকরি হবেই হবে বলে, তারা আন্ডারলাইন করে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ সে কেতে আন্ডারলাইন করেছিলাম, আন্ডারলাইন করেছিলাম, একটু বিয়ের ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। নিশ্চয়ই বলবো, তুমি বলো ডেটটা বলো মা। আচ্ছা, 4 June 1986 সময় সকাল 9:47 জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, না আপনার প্রেডিকশন হচ্ছে একদম যেটা লিখে দেবেন সেটাই হবে। আমি আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইন করে দিই। এবং তুমি মা বলেছো আন্ডারলাইন করা আছে, মানে এই প্রেডিকশন হচ্ছে এরকম, মানে ওখানেও বলছি বলতে হলো যে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করা হবেই হবে প্রেডিকশন। আমি যদি ঠিক মতো বুঝি বা সেরকম ছক যদি পাই, আমি যা বলে দেবো লিখে দেবো আন্ডারলাইন করে দেবো, সেটাও কিন্তু সেটাই কিন্তু হবে। তপন শাস্ত্রীর এটা, হ্যাঁ তপন শাস্ত্রীর প্রেডিকশন এইটা। হ্যাঁ, বুধবারে জন্ম ছিল। হ্যাঁ বুধবার জন্ম। হ্যাঁ, আচ্ছা, কর্কট লগ্ন মেষ রাশি। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র দেবগণ। হ্যাঁ, কর্কট লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণ কৃষ্ণপক্ষের দ্বাদশ তিথিতে জন্ম, চরণ 4, পায়া হচ্ছে তামা, ক্ষত্রিয় বর্ণের জাতক জাতিকা, শুভ সংখ্যা 4-8, শুভ দিন হচ্ছে মঙ্গল সোম বৃহস্পতি, শুভ রাশি এটা নোট করতে হবে, শুভ রাশি হচ্ছে মিথুন সিংহ কন্যা, শুভ ধাতু হচ্ছে রূপা, শুভ দিক হচ্ছে উত্তর দিক আর পশ্চিম দিক, আর শুভ লগ্ন তুলা মকর মীন বৃষ, নোট করতে হবে এটা, তুলা লগ্ন, তুলা শুভ লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মকর লগ্ন মীন লগ্ন বৃষ লগ্ন, আর প্রিয় রাশি হচ্ছে খুব ভালো রাশি, মানে যে রাশির সাথে বিয়ে দিল ভালো হবে, মেথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি, এটা নোট ডাউন করলে খুব ভালো হবে। প্রথম কথা, মিথুন সিংহ কন্যা। হ্যাঁ, প্রথম কথা বলো, ও কি কোনো কাজের সাথে যুক্ত আছে? হ্যাঁ, ও স্কুল টিচার। ও যেটা বললে যার কথা, আচ্ছা ঠিক আছে, তুমি তারপরে বোধহয় বহুদিন আসোনি? অনেকদিন, 2-3-4-5-6। হ্যাঁ, ষষ্ঠে মঙ্গল বসে আছে, যে মঙ্গল আমাদের বিয়ে দেবে, আমাদের জ্যোতিষের 6-8-12 দুস্থান, সেই দুস্থানে মঙ্গল বসে আছে, কেমন? হ্যাঁ, আর চন্দ্র রাহু একটা গ্রহণযোগ সৃষ্টি করেছে,
বুঝতে পারছো মা? 2 3 4 5 6 ষষ্ঠে মঙ্গল বসাচ্ছে, মাঙ্গলিক দোষ বা বিবাহিত জীবনের খুব যে অশুভ দোষ সেটা নেই। ওর দেখাশোনার জায়গাটা করতে হবে একটা জায়গা, যে শুক্র আমাদের বিয়ে দেয় শুক্র দ্বাদশে বসে আছে। শুক্র আমাদের বিবাহিত জীবনের কারাগ্রহ, শুক্র আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের কারাগ্রহ। সেই শুক্র দুস্থানে বসে আছে কথায় 6 8 12, আমি তিনটে দুস্থান বলছি, 6 8 12, 6th হাউস, ঠিক আছে, 8th হাউস এবং 12th হাউস। দেখো দুস্থান 6 8 বলেছি, 6 ঘরে বসে আছে মঙ্গল, 6th হাউসে বসে আছে মঙ্গল দুস্থান। যে বিয়ে দেয় মাঙ্গলিক অনুষ্ঠান, তো বিবাহ মঙ্গল গ্রহ দেখে, তার সঙ্গে দ্বাদশে বসে আছে কিন্তু শুক্র। সেই শুক্র আমাদের বিবাহিত জীবনের কারাগ্রহ, সেক্সুয়াল কারাগ্রহ, স্বামী স্ত্রীর সজ্জা সুখের কারাগ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র দুস্থানে বসে আছে, এই দুটো গ্রহকে যদি আমি প্রোটেকশন না দিই বিয়ে কিন্তু ডিস্টার্ব হবে। তুমি আরেকবার এসো মা, আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম চাকরি হবে, হয়েছে। আরেকবার তুমি এসো আমার কাছে, আমি আন্ডারলাইন করে দেবো কোন ডেটের মধ্যে, এখানে আমি বলে দিচ্ছি কোন ডেটের মধ্যে বিয়ে হবে, কিন্তু শুক্র মঙ্গলকে তোমাকে একটু প্রোটেক্ট করতে হবে। আরো হ্যাঁ, বিয়ে কেন হবে না? একটা স্কুলের টিচার মেয়ে, তার বিয়ে হবে না এটা কে বলেছে তোমাকে? দেখছো যে দুস্থানগত হয়ে গেছে দুটো গ্রহ, যে দুটো গ্রহ বিয়ে দেখে সেই দুটো গ্রহ কিন্তু দুস্থানগত হয়ে গেছে। এই দুস্থানগত সুস্থান করতে হবে ওই জায়গাগুলো, সেটা আমাদের আমি মা সেজন্য তো আমি যখন ধরবো কাজ, তুমি তো বুঝতে পারছো সবকিছু ধরেই বিচার করেই দেবো। তুমি পারলে যদি মনে হয় আমার কাছে এসো, বা ওখানে কোনো ধারে পাশে থাকলে ভালো জ্যোতিষী, ভালো জ্যোতিষীকে দেখাবে। তপন শাস্ত্রী বলে ভালো জ্যোতিষ, আমি বারবার আমার কাছে আসতে হবে কোনো কথা না, ভালো জ্যোতিষী তাদের জ্ঞান গর্ব আছে, ব্যাস এসো আমি নিশ্চয়ই আমার তো মা। এখন চন্দ্রের দশা চলছে, চন্দ্র হচ্ছে কলা শিল্প, চন্দ্রের দশা চলছে তার সাথে বুধের দশা চলছে। তুমি একদম চিন্তা করো না, বিয়ের দশাটা চলছে, চন্দ্রের দশায় বিয়ে হয়। সবচেয়ে দশাতে বিয়ে হয় রাহুর দশাতে বিয়ে, অনেকে জানেন না, রাহুর দশাতে বিয়ে খুব তাড়াতাড়ি হয়, শুক্রের দশাতে বিয়ে খুব তাড়াতাড়ি হয়, মঙ্গলের দশাতে বিয়ে খুব তাড়াতাড়ি হয়। কিন্তু যেহেতু ওদের এখন চলছে দেরি হচ্ছে, 86 সালে জন্ম মানে অনেক বয়স, বিয়ে হচ্ছে না। ওই দুটো গ্রহকে তোমাকে একটু কারেকশন করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে মা, বুঝতে পারছো? আমার কাছে আসবে, আমি কথা দিচ্ছি তপন শাস্ত্রী, 6 মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবো তপন শাস্ত্রী, 4 হাত এক করে দেবো, একবারে বলে দিচ্ছি আমি। কারণ ছকটা পেয়ে গেছি, ছকটার আমি ভাইব্রেশন পেয়েছি যে আমি কিছু পারবো করতে, তাই তোমাকে বলে দিলাম, ওই আন্ডারলাইন করে দেবো, আন্ডারলাইন। বিবাহিত জীবন যেটা আছে দেখো, ওই একটু আমি একটু খুলে বলবো, ও একটা জায়গায় ধাক্কা খেয়েছে খুব, সেই জায়গা থেকে একটু ডিস্টার্ব আছে, একটু প্রবলেম হয়। তুমি এসো চেম্বারে, আমি যা করার করে দেবো, 86 সালে জন্ম, বিয়ে হচ্ছে না, মানে একটু গ্রহগত ডিস্টার্ব আছে, ঠিক আছে? একদম এসো, আমি নিশ্চয়ই জানাবো। একদমই তাই, হাওড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে হাওড়া ময়দান জাগৃতি পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবং আজকের এই লাস্ট অনুষ্ঠানে, 2018 লাস্ট অনুষ্ঠানে আমাদের একটা বিশাল, মানে একে একে কিন্তু বিশাল প্রাপ্তিযোগ বেড়ে যাচ্ছে। কারণ যে কথাটা আপনি বললেন দিদি, যে একদম আন্ডারলাইন করে সরকারি চাকরি হবেই হবে সেই জায়গায় ফোরকাস্ট করেছিলেন শাস্ত্রীজি, এবং সেটা কিন্তু একদম হাতে নাতে আপনারা পেয়ে গেছেন রেজাল্ট 2014 সালে। এরপরে যে সমস্যাটা রয়েছে তার জন্য কিন্তু একটু যোগাযোগ করা, কারণ বিবাহিত জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেগুলো একটু আগে থেকে দেখিয়ে নেওয়াটা খুব ভালো, তাহলে দেখবেন বাকি সময়গুলো বেশ ভালো থাকতে পারবেন। তাই বলবো যে একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বর্ধমান থেকে বলছি, ছাত্রীকে প্রণাম জানাই, আপনাকেও প্রণাম জানাই। আশীর্বাদ ও আশীর্বাদ। কে বলছেন? বর্ধমান থেকে একটু ভাগনা সম্বন্ধে। আচ্ছা বলো, বলুন নামটা বলুন। সৌভিক গণিত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 15/3/2005 রাত্রি 8টা 10 PM। জন্মস্থান বর্ধমান? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন আমাদের? হ্যাঁ, নিয়মিত দেখি, মানে যখনই সময় পাই তখনই দেখি সাংস্কৃতিক প্রোগ্রাম। বাহ, প্রচুর মানুষ আছেন যারা হয়তো আপনার কাছে পৌঁছতে পারেননি এখনো অবধি। মঙ্গলবারটা মানে বহু লোক বসে থাকে, আমি দেখেছি, আমাকে বলে চেম্বারে শাস্তি, যে আমরা খাইনি, আমরা অনুষ্ঠানের পর খাই, আমরা খাওয়া লেট হয়ে যায় তবু খাই, আর নাহলে তাড়াতাড়ি খেয়ে আপনার অনুষ্ঠানে বসে যায়। ঠিক, হ্যাঁ, তো যাই হোক, 15/3/2005 খুব ভালো লাগে, আমার অনুষ্ঠানটা দেখে মানুষ উপকার পাচ্ছে। মঙ্গলবারে জন্ম? হ্যাঁ দাদি, মঙ্গলবার। তুলা লগ্ন লিখে রাখো, তুলা লগ্ন বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র দেবারি অর্থাৎ রাক্ষস গণ। তুলা লগ্ন বৃষ রাশি? তুলা লগ্ন বৃষ রাশি। হ্যাঁ বৃষ রাশি। হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র দেবারি অর্থাৎ রাক্ষস গণ, চরণ 3 লোহপায়া, বৈশ্যবর্ণের জাতিকা জাতক, শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 9।
তোমার ভাগ্না বললে তো, শুভ সংখ্যা 6 এবং 9। শুভ দিন হচ্ছে শনি বুধ শুক্র, এই দিনগুলো বেশি করে পড়তে পারো, শনিবার শুক্রবার বুধবার বিশেষ করে পড়বে, কোথাও যাবে না শুধু বই মগে থাকবে। হ্যাঁ, এবং শুভ ধাতুর উপর উপর কোনো জিনিস ওকে ধারণ করিয়ে রাখবে, শুভ দিক দক্ষিণ দিক বা পূর্ব দিক, পূর্ব দিক বা দক্ষিণ দিকে মুখ করে পড়বে। আর এখন থেকে জামা কাপড় যা কিনবে, সবুজ রঙের পেন সবুজ জামা, সবুজ রুমাল, হলুদ রঙের পেন হলুদ জামা, হলুদ রুমাল হলুদ এবং সবুজের মধ্যে অবশ্যই কালারটা চুজ করবে, কেমন? ভীষণ ভালো ফল হবে। কিন্তু পড়াশোনার জায়গাটা খুব ভালো পাচ্ছি না বাবা, তোমাদের জ্বালাচ্ছে, রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ রাহু ওখানে ঢুকে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব করাচ্ছে। ও একটা সুন্দর করে অঙ্ক কষে আসলো, বললো আসি বাবা মামা, তোমাকে বলছে মামা, আমি আসি বাবা, ভাগনা বলছে মামাকে, আমি কি বলছি তোমাকে, আমি তো ইতিহাস বলিনি, আমি শুধু অঙ্কের কথাই প্রথমে বললাম, মামা আমি 51, আমি অঙ্ক 80 পেয়ে যাবো মামা, পেলো 65। সামান্য জিনিসের জন্য আটকে যাচ্ছে কেন? রবি রাহু গ্রহণ যোগ আছে, বুধ হচ্ছে মেধা বুদ্ধি, অঙ্ক দেখে অঙ্ক, বুধ হচ্ছে আমাদের এই টোটাল খুবড়িটা দেখে বুধ, ঠিক আছে, বুধ হচ্ছে আমাদের পুরো একদম কি বলে পিটিউটারি গ্রন্থির মধ্যে বুধের অবস্থান, জ্যোতিষবাবু সায়েন্সের কথা বললাম, সেই বুধকে যদি ঠিক মতো প্রোটেকশন না করা যায় তাহলে জায়গাটা এরকম সিলিবিস্টেড করে যাবে, কেমন? ওই জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি, বাকি এমনি একটু ছটপটে চঞ্চল প্রচন্ড, পড়তে বসলে একটু উদাসীন হয়ে থাকে, কে এলো কে গেল কে বাড়িতে গেল এই দিকে ভীষণ ওর নজর। ছেলে তৈরি হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, একদম খারাপ কিছু নেই, বুধের একটা অনেক রামকৃষ্ণ, অনেক রামকৃষ্ণ মিশনের ছেলে মেয়েদের আমাদের কাছে, আমার কাছে নিয়ে আসি, এবং মহারাজের সাথে আমার রামকৃষ্ণ মিশন অনেক, মহারাজের সাথে আমার খুব খাতির আছে, পড়াশোনার ব্যাপারে অনেক আলোচনা হয়, এটা আমি খুব গোপন কথা বললাম একটা, যাই হোক, তো সেই জায়গায় বলবো যে ওর বুধের জায়গাটাকে একটু ঠিক করতে হবে, তাই ঠিক হবে, কেমন? একদম ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো চাকরি পাবে, সেই যোগ আছে, রবি বুধ এক ঘর আছে, বুধাদিত্য যোগ আছে, মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে, চন্দ্র খুব উচ্চস্থ হয়ে বসে আছে, বৃহস্পতি একটু বুধের ঘরে আছে, বৃহস্পতি এবং বুধের প্রতিকারটা করে নিলে জায়গাটা ঠিক হয়ে যাবে, কেমন? পড়াশোনার ক্ষেত্রে একটু গ্রহণ লেগে যাবে, এই গ্রহণ যোগটা কাটিয়ে একটা বুধের প্রতিকার করে দিলে ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে আমার বিশ্বাস, কেমন? তুমি চলে এসো, আমি নিশ্চয়ই দেখবো, আমি যেভাবে কাজ করি, যেভাবে পড়াশোনার জায়গাটা আমি দেখি, নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই করব, একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং সবচেয়ে বড় কথা এই যে আপনারা সারেন্ডার করে দিচ্ছেন যে হ্যাঁ শাস্ত্রীজি আপনি যেটা ভালো বুঝবেন করবেন, বা আপনি যেভাবে হোক এই জায়গাটাকে ঠিক করে দিন, এই যে বিশ্বাসটুকু, এই যে আস্থাটুকু, এটাই কিন্তু বিশাল বড়, কারণ এই আস্থা এবং বিশ্বাসের জোরেই কিন্তু আপনি রেজাল্ট পেতে বাধ্য, এবং যেভাবে এতদিন ধরে যারা এসেছেন তারা কিন্তু ঠিক এইভাবেই রেজাল্টটা পেয়ে যাচ্ছেন, তাই বলবো যারা এখনও আসেননি 2019 কিন্তু টার্গেট রাখুন পৌঁছে যাওয়ার, এবং জানিয়ে রাখি আগামী 5ই জানুয়ারি 2019 প্রথম অমাবস্যা উপলক্ষে, বকুল অমাবস্যা উপলক্ষে কিন্তু পৌঁছে যাওয়া তারাপীঠ ধামে, এবং এই তারাপীঠ ধামে যারা পৌঁছতে চাইছেন আপনারা তাদের জন্য বলবো হাতে আর অল্প কয়েকটা দিন সময় রয়েছে, এখন থেকে একটু বুকিং করুন এবং পৌঁছে যান, আপনার জীবনে যা কিছু সমস্যা সেই সমস্যা সমাধান করে অশুভ শক্তিকে একদম নিধন ঘটিয়ে শুভ শক্তির কিন্তু সঞ্চার করার জন্যই 5ই জানুয়ারির এই বিশেষ অমাবস্যা যোগে শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন তারাপীঠে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? সময়টা বলুন, সন্ধ্যে 6:33। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান ভীষণ ভালো লাগে, আমি শাস্ত্রীজিকে অনেক দিন থেকে চেষ্টা করছি ধরার জন্য পাই না, একবার আমি পেয়েছিলাম কিন্তু আমার লাইনটা দুর্গা, আচ্ছা কেটে যে ডিসকানেক্ট হয়ে যাওয়াতে কথা বলা যায়নি। আচ্ছা মা, বৃহস্পতিবার ছিল জন্ম, বৃহস্পতিবার মা?
হ্যাঁ, মকর লগ্ন মেষ রাশি, মকর লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র নরগণ, ঠিক আছে। আর চরণ হচ্ছে এক, ধাতু হচ্ছে পায়া হচ্ছে লোহ, কেমন? আচ্ছা, শুভ সংখ্যা তুমি লিখে রাখতে পারো 1 এবং 9। শুভ 1 এবং 9 হচ্ছে শুভ সংখ্যা, ঠিক আছে। 9 মানে 27 তারিখটাও শুভ, কিন্তু 2+7 মানে 9, 9 মানে হচ্ছে 18 তারিখটাও কিন্তু শুভ সংখ্যা, 18 মানে 1+8 মানে 9, 11 তারিখটাও শুভ সংখ্যা, 11 মানে 1+10 তারিখটাও শুভ সংখ্যা, কেমন? মানে 1 আর 9 যেভাবে আসবে সেটা তুমি বিচার করে নিও, দেখে নিও। শুভ দিন হচ্ছে শুক্র শনি বুধ, মৃত্যু রাশি হচ্ছে শুভ বৃষ কন্যা এবং তুলা, শুভ ধাতু হচ্ছে লোহা, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে মুখ করে পড়বে, কেমন? এখন ওকে ছক যা দেখা যাচ্ছে, ওর চঞ্চল ছটপটাটা বেশি বেড়ে যাচ্ছে, পড়াশোনায় কিন্তু বুদ্ধি যথেষ্ট হওয়ার কথা, রবি বুধ এক ঘরে আছে, বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে আছে, চন্দ্র খুব ভালো আছে, শনিটা একটু খারাপ, শুক্র একটু খারাপ। আমি কি বলছি মা, বুদ্ধিটা যথেষ্ট ভালো আছে, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো আছে, কিন্তু বর্তমান পড়ছে না, কারণ দশাটা ভালো দশা নেই ও, দশা অন্তর্দশা আমাদের ঘুরিয়ে দেয় কিন্তু, ঠিক আছে। ওকে শুক্রের একটা প্রতিকার করাবে, শুক্রের প্রতিকার আর বুধের একটা প্রতিকার করালে আমার মনে হচ্ছে জায়গাটা খুব ভালো হবে, কেমন? আর চাপা জেদ রাগ আছে, চাপা জেদি রাগি মুডি, কত পার্সেন্ট পাচ্ছে এখন নাম্বার মোটামুটি? আর একটু পাওয়া দরকার ছিল। আমি কি বললাম, বুদ্ধি যথেষ্ট ভালো আছে, কিন্তু বুদ্ধি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব করছে, একটু গাইডের অভাব হচ্ছে তোমাদের, বাড়ির পরিবেশগত ব্যাপারটা এখানে দেখো, চন্দ্র এমন জায়গায় আছে, বাড়ির পরিবেশগত পড়াশোনার পরিবেশটার দিকে একটু ব্যাঘাত করছে, আমি কি ঠিক বলছি? বাড়ির পরিবেশটা ঠিক নেই, এবং তোমাদের যে বাড়িতে পড়াশোনা করে সেই বাড়িটা বাস্তু দোষ আছে মা, হ্যাঁ, কারণ মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, মঙ্গলের সঙ্গে বুধ আছে, একটা বিষ যোগ সৃষ্টি করেছে, মঙ্গল যদি বুধের সঙ্গে থাকে সেই বাড়িতে পড়াশোনার জায়গাটা, তার সঙ্গে চন্দ্রের নক্ষত্র যদি খারাপ থাকে তাহলে সেই পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে, কেমন? এবং নালে ওকে কমার্সে তুমি ইয়ে করতে পারো, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াতে পারো, জায়গা আছে কিন্তু, কারণ দেখো ভরণী নক্ষত্র হচ্ছে কি বলতো, কেন বলছি দেখো, যাই পড়ুক না পড়ুক ও কিন্তু একটা ভরণী নক্ষত্র মানে একটা মুষ্টিবদ্ধ হাত, ও মানে সবকিছু মুঠোর মধ্যে রাখতে চায় এবং রাখবে, এবং ভরণী নক্ষত্র হচ্ছে সবকিছু ভরণ পোষণ ও নেবে, একটা জায়গায় চাকরি করা মানেই সে দু চারজনের তার ভরণ পোষণের দায়িত্ব নেবে, ভরণী নক্ষত্র যাদের জাতক জাতিকা তারা হেরে যায়নি, কিছু না কিছু ভরণ পোষণ করে থাকে কারণ না কারণ, ঠিক আছে। এটা ভরণী নক্ষত্রের প্রতীক, তুমি একদম চিন্তা করো না, ভালো জ্যোতিষীর সঙ্গে একটু পরামর্শ করে ওর যে গ্রহগুলো ডিস্টার্ব করছে, যেমন ওই বুধ মঙ্গল একটা বিষ যোগ সৃষ্টি করেছে, ঠিক আছে, সেটা একটু প্রোটেকশন করতে হবে। আর ভালো জ্যোতিষীকে দেখো, এখানে তো হরসিটে বলছি 2 মিনিট 4 মিনিট, আমি তো একটা খুব আমাদের জ্যোতিষটা 24 বছরের জানা আছে বলে এত ভালো তোমাদের সেবা দিতে পাচ্ছি। হ্যাঁ বাবা, এত সুন্দর প্রেডিকশন দিলেন আপনি। আমি চেষ্টা করি মা, কিন্তু আমি আমি যেহেতু এটা যদি চেম্বারে আসো, আমি একটা নবাংশ দেখব, আচ্ছা পড়াশোনার ঘরটা দেখবো, পড়াশোনা সবসময় আমাদের যে ঘরগুলো আছে সেগুলো টোটাল বিচার করব, সেই ঘরের গ্রহ কোথায় আছে, সেই গ্রহ কার নক্ষত্রে বসে আছে, তার সঙ্গে নবাংশ চারটাও দেখার খুব একটা ব্যাপার আছে, ঠিক আছে, তার তার পঞ্চমাংশ দেখতে হবে, তার অষ্টমাংশ দেখতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো দেখে বিচার বিশ্লেষণ করে সুন্দর একটা রেমিডি, সেটা দুটো মন্ত্রও হতে পারে, সে দুটো একটা স্টোন তাবিজও হতে পারে, একটা কবচও হতে পারে, আমি এভাবে দিই মা, তার সঙ্গে আমি প্রত্যেককে দুটো মন্ত্র দিই, মন্ত্র হচ্ছে পাঠ করতে বলি প্রত্যেকে, সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, মননাত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে আমাদের মনে ত্রাণ মেটে, এটা হচ্ছে আমাদের শাস্ত্রে বলছি, 2019-এর প্রথম থেকেই বলবো সবাই মন্ত্র পাঠের মধ্যে থাকুন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ করে বলছি, ওরা বলছে আমরা যদি মন্ত্র পাঠ করি আমাদের অনেক কিছু বাহ্যিক দিক কিন্তু ভুলে থাকি, এবং আমার মন্ত্রপাঠের সঙ্গে বলছে আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বার করেছে গবেষকরা, ওনারা বলেছেন, আমি একটা পত্রিকায় পড়ছিলাম, বলছে আমাদের চিন্তা ভাবনাটা ওই সময় আমাদের শ্বাস প্রশ্বাসটা একটু কম চলে,
শ্বাসপ্রশ্বাস যত দ্রুত চলবে সেটা খারাপ, কিন্তু শরীরের পতন, শরীরের পতন, আমাদের শ্বাসপ্রশ্বাস ধীর স্থিরভাবে পড়ে। আমরা যে সময়টা মন্ত্রপাঠ করব, পুজো পাঠের মধ্যে থাকব, তখন কিন্তু আমরা শ্বাস প্রশ্বাসের একটু ধীরে ধীরে চলবে এবং তখন একটা মনে প্রশান্তি আসবে, ঠিক আছে? সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বলেছি যে আমাদের একটা মন্ত্রপাঠ দরকার প্রত্যেকের উদ্দেশ্যে। আমি বলে থাকি ঠিক বছরের লাস্টের দিকে বলি আর বছরের প্রথম থেকে শুরু করার জন্য আহ্বান জানাই। একদমই তাই, এবং প্রত্যেকটা মুহূর্তেই ভালো থাকাটাই হচ্ছে আমাদের জীবনে একটা ভীষণ বড় কঠিন প্রশ্ন, কিভাবে আমরা ভালো থাকবো। কিন্তু জ্যোতিষের গাইডলাইনে কিন্তু আপনারা সেই ভালোটা থাকতেই পারেন, কারণ একমাত্র জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমেই কিন্তু আমাদের কখন ভালো আছে কখন খারাপ সময় আছে সেটা কিন্তু বলে দেওয়া সম্ভব। এবং যদি আপনি সঠিক জ্যোতিষের কাছে পৌঁছে যান তাহলে তো আর বলাই অপেক্ষা রাখে না কি হবে, কারণ আমাদের এই অনুষ্ঠান বারে বারে কিন্তু তার প্রমাণ দেয়। আমরা দেখে নিই আমাদের লাস্ট কলার বন্ধু কে রয়েছেন। নমস্কার। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। আপনি এখন কোথা থেকে বলছেন? মঙ্গলবার জন্ম। বৃষ লগ্ন ধনু রাশি, বৃষ লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র দেবারি অর্থাৎ রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে জন্ম, চরণ চার লোহ পায়া, শুভ সংখ্যা 4-9, শুভ রাশি হচ্ছে কন্যা মকর কুম্ভ, শুভ ধাতু রূপ, শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। পড়াশোনা লাস্টের দিকে একটু ডিস্টার্ব হয়েছিল বাবা, লাস্টের দিকে? না সেরকম কোনো ডিস্টার্ব হয়নি। তো ও এখন সায়েন্স নিয়ে পড়ছে, সেটা কি ও সুইটেবল সায়েন্সে? সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি? না ও বিটেক করছে লাস্ট ইয়ার। আচ্ছা বিটেক লাস্ট ইয়ার, তাই বল। ঠিক আছে, জায়গা মেডিকেলের জন্য অ্যাপ্লাই করছিল কিন্তু পাইনি, তো তো এখন বিটেক নিয়ে পড়ছে। দেখো মেডিকেলে তো আমি পাবে না, কারণ রবি শুক্র এখানে বসে আছে, এখানে গোলমাল আছে, মঙ্গল রাহু একটা অঙ্গারক যোগ আছে, প্রচুর পড়বে, ফল কম হবে, কেমন? বৃহস্পতি খুব ডাউনে আছে, এখন শনি সারাসাতি চলছে, বৃহস্পতি ডাউনে আছে, রবি শুক্র দারিদ্র যোগ আছে, মঙ্গল রাহু অঙ্গারক যোগ আছে, একটা কাল সর্প যোগ আছে। এই ছকটাতে ও আমি বলবো অনেকটা উঠেছে ভালো, তোমাদের খুব চেষ্টা এবং গাইড আছে বলে না, এই ছকে কিন্তু বিটেক পর্যন্ত যাওয়ার ছক না, কেমন? তো যাই হোক গেছে, কিন্তু তবুও বলবো রেজাল্টটা যেটা তোমরা আশা করছো তার তুলনায় অনেক কম হয়েছে নাকি বলো? হ্যাঁ, তো সেই জায়গাগুলো ডিস্টার্ব, এই গ্রহ দোষ কাটাতে হবে, কিন্তু অনেকগুলো দোষ আছে, অনেকগুলো গ্রহ আছে, একটু মন্ত্র পাঠ করতে বলো, কেমন? দেখো একটা বিয়ে তো মঙ্গল রাহু এক ঘরে আছে, বিয়ে দেরিতে আছে, মঙ্গল শনি যদি কারোর এক ঘরে থাকে, মঙ্গল রাহু যদি কারোর এক ঘরে থাকে, তার বিয়েতে দেরিতে বিয়ে হয়, বিয়ে দেরিতে আছে, কিন্তু বিয়ে খুব ভালো হবে, ঠিক আছে? আর 2020 ফেব্রুয়ারির পর থেকে চাকরির চোখ পাচ্ছি, 2020 ফেব্রুয়ারির পর থেকে চাকরির চোখ, 2020 ফেব্রুয়ারির পর থেকে চাকরি চোখ পাচ্ছি, 2.5 বছর থাকবে এই চাকরির মধ্যে, গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাচ্ছি না, সরকারি লেভেলে কোনো চাকরি নেই, বেসরকারি আন্ডারে ভালো চাকরি করবে, বিয়েও ভালো হবে, ঠিক আছে? কিন্তু তার আগে গ্রহদোষ যেগুলো আছে না কাটালে কিন্তু আমি যে কথাগুলো ঝড়ের মতো বলে গেলাম সেই কাজটা ওর কাজটাও কিন্তু ঝড়ের মতো হবে না, হয়তো হবে থেমে থেমে হবে, বাধার মধ্যে হবে, যদি না কাটানো যায় না, মানে এটা প্রোটেকশন না করানো যায় ছকটা। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য এবার একটু বলে দিই, ব্যারাকপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাসের 28 তারিখ, মেদিনীপুরের বন্ধুরা পাচ্ছেন জানুয়ারি মাসের 14 তারিখ, দুর্গাপুরের বন্ধুরা পাচ্ছেন জানুয়ারি মাসের 4 তারিখ, মেচেদার বন্ধুরা পেয়ে যাচ্ছেন জানুয়ারি মাসের 7 তারিখ, এবং তারাপীঠ সংলগ্ন যে সমস্ত বন্ধুরা রয়েছেন অতি অবশ্যই 5ই জানুয়ারি যোগাযোগ করছেন। এবার দেখে নেব কলকাতার যে চেম্বারগুলো রয়েছে, শীতির মোড়ে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, হাওড়া ময়দান জাগৃতিতে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে
থেকে রাত 8টা পর্যন্ত, গড়িয়াহাটে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এবং বেহালায় পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 2493600498300260370 এবং 9831350876 এই নাম্বারে। দেখে নেব এবার জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি। সবকটি বই পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে, এছাড়া শাস্ত্রীজির বিভিন্ন চেম্বার থেকে তো পাচ্ছেনই। আমরা এর আগের অনুষ্ঠানে লাইফ হরোস্কোপের ডিটেলিংটা দেখিয়েছিলাম, তো সেই লাইফ হরোস্কোপ যারা এখনও তৈরি করেননি তাদের জন্য বলবো 2019 প্রথম কাজই হচ্ছে লাইফ হরোস্কোপ তৈরি করে একদম বাড়িতে রাখা এবং সেই মতো জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সাথে রাখছেন রাশি কার্ড এবং তুমি যে জগৎ কাণ্ডারী এবং ওই রাঙা চরণ, এই সিডির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়, তাই আপনিও কিন্তু এই সিডি কিনে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতেই পারেন। চলে এসেছে অনুষ্ঠানের শেষ মুহূর্তে, যেখানে দাঁড়িয়ে চলে আসবো আবারও শাস্ত্রীজির কাছে। প্রথম করে কথা একটা কথা বলবো, 2019 জন্য প্রত্যেকের উদ্দেশ্য বলবো, আমাদের যে পর্দা আছে, বাড়ির পর্দা, সেই পর্দাগুলো সবাইকে চেঞ্জ করার জন্য বলবো। প্রত্যেকের রাশি অনুযায়ী যদি পর্দা বাড়ির লাগানো যায়, এই পর্দাতে হাওয়া বাতাস আসা যাওয়া করে পর্দা জানলা দিয়ে, এবং তার মধ্যে অশুভ শক্তির কিছু প্রবেশ থাকে যার ফলে বাস্তুদোষের একটা ব্যাপার থাকে, এবং সব কালার কিন্তু সবার স্যুট করেনি, আগে ভাগে বলে দিচ্ছি, মানে যদি পর্দাগুলো কেউ লাগিয়েও থাকেন অন্য কালারের, সেগুলো খুলে চাপাচুপি দিয়ে রেখে দেন, পরের বছর লাগাবেন 2020 ওগুলো থাকবে পরিষ্কার। নতুন করে সামর্থ্য থাকলে পর্দাগুলো বাড়ির লাগান, এবং পর্দার সঙ্গে এর পরের প্রোগ্রামে বলবো বাড়ির পর্দার কি কতটা কাজ, কতটা ভূমিকা, কতটা ভাইব্রেশন, কতটা কালার কাজ করে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলে রাখছি কি কি পর্দা আপনারা বানাবেন, এখন থেকে অর্ডার দিতে পারেন, খুব ভালো হবে, খুব ভালো যাবে 2019 বৃহস্পতির বছর, সংখ্যা তত্ত্বে বলছি খুব ভালো। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো একটু মেরুন, একটু হালকা পিঙ্কের মধ্যে অবশ্যই পর্দাগুলো লাগান, খুব ভালো হবে, এই টাইপের কিনবেন। মেষ রাশি যাদের, বৃষ রাশি যাদের, তাদের হচ্ছে ইয়েলো, একটু হালকা ইয়েলো, একটু অফ হোয়াইট কালারের ইয়েলো রঙের অবশ্যই পর্দা লাগান, খুব ভালো থাকবেন। যাদের মিথুন রাশি একটু গ্রিনিশ, হালকা গ্রিন থাকবে, বা কোনো কালারের মধ্যে গ্রিনটা বেশি ফুটে উঠবে, সেরকম হালকা গ্রিন এবং অলিভ গ্রিন, সি গ্রিন, গ্রিনের মধ্যে লাগান। যাদের কর্কট রাশি তাদের মধ্যে অবশ্যই হলুদ এবং পিঙ্ক কালারের অবশ্যই পর্দা লাগান, খুব ভালো হবে। যাদের সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই একটু হালকা মানে ধূসর, ধূসর টাইপের এবং হালকা মানে ইয়েলোটা হবে, হালকা ইয়েলো, 2019 কথা বলছি আমি, হালকা ইয়েলো এবং একটু হালকা ধূসর টাইপের দিলেও হবে যাদের সিংহ রাশি। যাদের ক্ষেত্রে বলছি রাশি অনুযায়ী কিছু কালারের ব্যাপার থাকে, বিশেষ করে 2019 কেন্দ্র করে রংটা বলা হচ্ছে, কিন্তু এটা মানে অন্যভাবে বলা হচ্ছে আমার, এটা অন্য অন্যভাবে আমি ক্যালকুলেশন করে এটা বলেছি। যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রেও বলবো হালকা গ্রিন এবং কমলা কালার, কমলা কালারটা অবশ্যই জরুরি। যাদের তুলা রাশি তাদের মধ্যে হলুদ এবং লাল, হালকা লাল বা মেরুন এবং হলুদ রঙের লাগান। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বলবো মেরুন এবং লাল। যাদের ধনু রাশি তাদের হলুদ এবং সাদার, হালকা সাদার মধ্যে যে রঙটা আছে। যাদের মকর রাশি তারা কিন্তু একটু ধূসর রঙের লাগাবেন এবং গোল্ডেন যে রঙটা আছে সেটা লাগান। যাদের কুম্ভ রাশি তারাও কিন্তু একটু ধূসর, হালকা ধূসর এবং হালকা গোল্ডেন কালারটা লাগাবেন, খুব ভালো হবে। আর যাদের মীন রাশি তারা পিওর গোল্ডেন এবং হলুদ কালারটা যদি ইউজ করেন, পর্দার কাপড় যদি চেঞ্জ করেন, অনেকের হয়তো চেঞ্জ করার টাইম হয়ে গেছে, চেঞ্জ করুন। আর যাদের চেঞ্জ করার টাইম হয়নি তারা ওগুলো রেখে দেবেন, দেখবেন 2019 কত ভালো যায়। সামান্য একটা কথা বলে, সামান্য একটা টিপস দিয়ে আমি আপনাদের বলে রাখলাম, আগামী 8 তারিখে জানুয়ারি আমি অবশ্যই 2019 কেমন যাবে রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী তাদের কর্তব্য করণ কি আছে সেটা আমি বলে দেবো, তার সঙ্গে মন্ত্র পাঠ। একদমই তাই, সকলে ভালো থাকুন এবং আগাম শুভেচ্ছা রইল 2019। নমস্কার।